समस्त पंचायत खबर देखो चोख रखुन प्रतिदिन सन्धे सप्ताह मिशन हॉस्पिटल प्रेजेंट इलेक्शन एक्सप्रेस स्पॉन्सर बाय मिशन हॉस्पिटल NH-31 चकचका कोचबिहार आपदे विपदे अपनार परिवारेर साथे। नमस्कार, स्वागत डिजिटल बांगलार पर्दाय आपनादेर साथे आमि सुशीता चोख राखछि आजकेर इलेक्शन एक्सप्रेसे। দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারির কাঁঠালতলা এলাকায় বোমা ফেটে আহত চার। আহত সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে দুজন শিশু। আহত মোজাফফর আহমেদের মেয়ে জানান বাজারে তার বাবা টোটো নিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় একটি বোমা ফাটে এবং তিনি আহত হন। এক শিশু লতিফ মিয়া জানান বল ভেবে বোমা নিয়ে খেলছিল সে, কয়েকজন সেই সময় বোমাটি ফেটে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা গোসানিমারি এলাকায়। জানা গেছে ইতিমধ্যেই কাঁঠালতলা এলাকায় পৌঁছেছেন কেন্দ্র বাহিনী, বিশাল টিম এবং দিনহাটা পুলিশ। পুরো এলাকাকে ঘিরে নেওয়া হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল প্রার্থীর বাড়িতে চলছিল বোমা তৈরির কাজ। তৃণমূল প্রার্থীর স্বামী সাদ্দাম মিয়া জড়িত এই ঘটনার সাথে। বোমা বানাতে গিয়ে বোমা ফেটে যায় এবং সেই সময় তারা আহত হয়। দুপুর 1:30 নাগাদ দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি দুজিপির ছোট নাতাবাড়ি গ্রামের এক তৃণমূল সমর্থকের বাড়ি একে একে 8 থেকে 10টি বোমা ব্লাস্ট হয়। সেই বোমার আঘাতে দুজন শিশু সহ মোট 4 জন আহত হয়ে এখন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের নাম সত্তার মিয়া, মোজাফফর মিয়া, লতিফ মিয়া, লুৎফর মিয়া। এলাকায় সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা রয়েছে। এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় সন্তান মিয়াকে দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় জানান, আমরা যেটা জানতে পারি ওই ব্যক্তি যে ধরনের কর্মীর সঙ্গে যুক্ত রয়েছে তার কাছ থেকে বিজেপির দুষ্কৃতীরা বোমা নিয়ে যায়, এই ধরনের অভিযোগ স্থানীয়দের। তো সেই ব্যক্তি কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নেই এটা আমরা জানতে পারি। তবে আমরা এটুকু জানতে পারি সেই ব্যক্তি বহুদিন ধরে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, বিজেপির কিছু দুষ্কৃতীরা রাতের বেলায় তার বাড়িতে যাওয়া আসা করত। প্রথম প্রথম সেখানকার স্থানীয় লোকরা সেটা বুঝতে পারেনি। তবে আজ এই দুর্ঘটনায় তারা নিশ্চিত হয়ে গেল যে এই সমস্ত কাজে বিজেপির দুষ্কৃতীরাই তার বাড়িতে যাতায়াত করত বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। এদিকে বিজেপি কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায় জানিয়েছেন এই দুষ্কৃতিটা কে, সে হল তৃণমূলের কর্মী, তার মানে তৃণমূল বোমা বানায় সেটা প্রমাণ হলো। আবার আমরা জানি কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাস চলছে, শুধু আমাদের প্রার্থীদের ওপরেই না, সাধারণ কর্মী ওপরেও। একদিকে পুলিশের সন্ত্রাস, যারা ভারতীয় জনতা পার্টি ভালো কর্মী যারা ভোটটা করাবে, যারা গ্রামগঞ্জে যাবে ভোটের জন্য তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলে হারমাত বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করা হচ্ছে। বোমা তৈরি তো প্রতিদিন শীতলকুচি সেটাই, দিনহাটা সন্ধ্যা হলে তৃণমূলে হারমাত বাহিনী বোম ফাটাচ্ছে। আমরা একে একে চোখ রাখব কারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে। প্রথমেই চোখ রাখছি ছোট বাচ্চাটি যে আহত হয়েছে, যে বল ভেবে খেলতে গিয়েছিল সেই বোমাটিকে, তারপর সেখানে তার আঘাতপ্রাপ্ত হয় এবং সেই বোমটা ফেটে যায়। তারপরে কিন্তু সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার প্রতিক্রিয়া ঠিক কি শুনব। কোথায় খেলছিলি? আমাদের বাড়িতে খেলছিলাম না, আমরা তো জানি না ওটা বোম। তোরা কি বোমটা ধরেছিলি হাতে? বোমটা দিয়ে খেলতেছিলাম। বোমটা দিয়ে খেলতেছিলি? কয়জন ছিল? কয়জন ছিলি? আমরা দু ভাই। আর কে ছিল? বাবাও ছিল? আর দুজন ছিল, আমার বড় ভাই ছিল। Thank you.
আহত মোজাফফর মিয়ার কন্যা সে জানিয়েছে যে বাজারে তার বাবা টোটো নিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় একটি বোমা ফাটে এবং তার জন্য কিন্তু তার বাবা আহত হয়েছেন। আহত মোজাফফর মিয়া বাজারে কি করছিল? টোটো চালায় না, ওই টোটোতেই বোম ফাটছে। টোটোর মধ্যে না, টোটোর মধ্যে না, টোটো থেকে দাঁড়িয়ে ছিল তাতে। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আমরা যেটা জানতে পারি ওই ব্যক্তি যে ধরনের কর্মীর সঙ্গে যুক্ত রয়েছে এবং তার কাছ থেকে বিজেপি দুষ্কৃতীরা বোমা নিয়ে যায়, এ ধরনের অভিযোগ হয় ওদের, তো সেই ব্যক্তি কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নয় এটা আমরা জানতে পারি। তবে আমরা এটুকু জানতে পারি যে সেই ব্যক্তি বহুদিন ধরেই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। একটা দুর্ঘটনা ঘটে, বোমা পেটে একজন আহত হয়, যেটা আমরা জানতে পারলাম যে ওই ব্যক্তি আসলে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কিছুদিন যাবৎ নাকি জড়িয়ে রয়েছে এবং বিজেপির দুষ্কৃতি বাহিনীরাই মূলত তার কাছ থেকে বোমা নিয়ে যায়, এ ধরনের অভিযোগ স্থানীয়। স্বাভাবিকভাবে সেই ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তবে এটুকু আমরা জানতে পেরেছি স্থানীয়দের মুখ থেকে যে সেই ব্যক্তি কিছুদিন যাবৎ এই কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাতের বেলা করে দু চারজন বিজেপি দুষ্কৃতি বাহিনী বাইক বাহিনী তার বাড়িতে যাওয়া আসা করত। কী কারণে যেত স্থানীয়রা প্রথম দিকে সেটা বুঝতে পারেনি। এদিকে বিজেপির কোচবিহার জেলা জেলা সভাপতি সুকুমার রায় জানান, এই দুষ্কৃতিটা কে? সে হলো তৃণমূলের কর্মী, তার মানে তৃণমূল বোমা বানায় সেটা কিন্তু প্রমাণ হলো আবার। আমরা জানি কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূলে সন্ত্রাস চলছে, কি জানাচ্ছেন তিনি? সঙ্গ দুষ্কৃতিটাকে সে তৃণমূলের কর্মী, তার মানে তৃণমূল বোমা বানায় এটা প্রমাণ হলো আবার। আমরা জানি কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাস চলছে, শুধু আমাদের প্রার্থীদের উপরে না, সাধারণ কর্মীর উপরে। একদিকে পুলিশি সন্ত্রাস, যারা ভারতীয় জনতা পার্টির ভালো কর্মী, যারা ভোটটা করাবে, যারা গ্রামগঞ্জে যাবে ভোটের জন্যে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের হারমাত বাহিনী দিয়ে বিভিন্ন জামালা বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করা হচ্ছে। বোমা তো প্রতিদিন শীতলকুচি সীতায় দিনহাটা সন্ধ্যা হলেই তৃণমূলের হারমাত বাহিনী আর বোম ফাটাচ্ছে, আর সেটা আর সমস্ত জায়গায় আজকেও এখনও শীতলকুচিতে আমাদের প্রচার বেরিয়েছিল, সেইখানেও আক্রমণ করেছে। আজকে দেওয়ানহাট সেইখানে প্রচারে বেরিয়েছিল, সেইখানেও আজকে তৃণমূল আক্রমণ করেছেন। মানুষ, সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই। দুষ্কৃতি এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় সাত্তার মিয়াকে দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে ফের বক্সিরহাটে তাজা বোমা উদ্ধার। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির 130 নম্বর বুথের পঞ্চায়েত প্রার্থীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তোফানগঞ্জ মহকুমার জোড়াই মোড় এলাকায়। মঙ্গলবার সকালে তদন্ত এসে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। ভোটের আগে বিজেপি প্রার্থী বাড়ির সামনে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির 130 নম্বর বুথের পঞ্চায়েত প্রার্থী সুমিত দাস বলেন, রাতের অন্ধকারে তৃণমূলে বাইক বাহিনী আমার বাড়ির সামনে তাজা বোমা রেখে যায়। আসলে এলাকায় বিজেপির অবস্থা ভালো, তাতে শাসক দল ভয় পেয়ে গিয়েছে, তাই এভাবে তাজা বোমা রেখে প্রার্থী ও কর্মীদের মনোবল ভেঙে দিতে চাইছে তৃণমূল। কিন্তু এসব করেও কোনো লাভ হবে না। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুজিত ঘোষ বলেন, এই এলাকায় তৃণমূল বরাবরই ভালো ভোট পায়, ফলে এসব অভিযোগ ভিত্তিহীন। এটা বিরোধীদের চক্রান্ত, ওরা নিজেরাই এসব করে আমাদের দলকে বদনাম করার চেষ্টা করছে। আমরা চাই পুলিশ ঘটনা তদন্ত করে দেখে নিক, অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করুক। এবং এই এলাকাটা শান্ত এলাকা, এই শান্ত এলাকাকে অশান্ত করার জন্য, বিজেপি কর্মীদেরকে ভয়ভীতি দেখাবার জন্য, সাধারণ মানুষদেরকে ভয়ভীতি দেখাবার জন্য যে পরিকল্পনা যারা করছে, যে আগামী 8 তারিখে আসন্ন 30-স্তর পঞ্চায়েত নির্বাচন, তাদের পায়ের তলায় মাটি নেই, তাই তারা মানুষকে, মানুষ যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে না পারে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এই কাজগুলো তারা করছে। কিন্তু মানুষ জেনে গেছে এবং বিজেপির সমস্ত কার্যকর্তারা আগামী দিনে বুথ কেন্দ্রে তারা স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে, সাধারণ মানুষ যাতে ঠিকভাবে ভোট প্রদান করতে পারে তার ব্যবস্থা করবে। এই বোম বন্দুকের ভয়ে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা এরা রুখে দাঁড়াবে এদের বিরুদ্ধে, এবং আগামী 30-স্তর পঞ্চায়েত নির্বাচনে এদেরকে এলাকা ছাড়া করবে। এই যে এটা তো আমি তো বলবো নিঃসন্দেহে যে শাসক দলের এগুলো একটা চক্রান্ত, কারণ আমরা বিগত দিনে কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি তারা রাত্রি 2টা 3টা 1টা এই টাইমে তারা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের 134 নং বুথ সেখানে কিছু অপরিচিত লোক সেখানে ঘোরাফেরা করছে। ওদের ভিতরে যে দলীয় কন্দল আছে, একই পঞ্চায়েত দুইজন দাঁড়াইছে, সুমিত দাস এবং মিঠুন সরকার, দুইজন পঞ্চায়েত দাঁড়াইছে। সুমিত দাস কোনো ভোটই পাবে না, ওই মিঠুন সরকারই নির্দল হয়ে দাঁড়াইছে, ও কিছু ভোট পাইতে পারে। এই নিজে ভোট না পাওয়ার পরিস্থিতিটা ও সুন্দরভাবে টের পাইছে, টের পাইয়া ওই কিছু কোথাও দিয়ে কোনো একটা বানাইয়া না কিনে না বাড়ির সামনে সুন্দর করে বসাইয়া রাখছে, যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করা যায়। কিছু একটা করতে হবে ওদের, ওদের যে ভোট নাই এটা ওই 2-4 দিন পরে নির্বাচন আছে, 11 তারিখের রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। যে বোমের রাজনীতি কারা করে, ওরা নিজেরা ওই বোম কিনে আইনা সামনে বাড়ির সামনে সুন্দর করে আসো কচুর বাজার উপরে বসাইয়া যাতে মাটি না লাগে, এই ও এই নাটক সবাই বুঝতে পারছে আজকে জোড়াই মোড়ের লোকজন বা আমাদের ওই অত্র এলাকার লোকজন। এই ধরনের মিথ্যা অভিযোগ করে একটা নিজেরা ভাইরাল হওয়ার চেষ্টা করে, আর কিছু না, এদের পায়ের তলার মাটি সরে গেছে সেটা ও নিজেও বুঝতে পারছে, এই জন্যই এই ধরনের নাটক করছে। পঞ্চায়েত ভোট যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাসময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কোথাও বোম পাওয়া যাচ্ছে, কোথাও বোম ফাটছে, এবং যার ফলে কিন্তু প্রচুর মানুষ আহত হচ্ছেন, কেউ চিকিৎসাধীন থাকছেন, আবার কেউ নিহত হচ্ছেন। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে আর একে একে কিন্তু বিভিন্ন জায়গার পরিস্থিতি পারদ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ঠিক এমনই একটি খবরের দিকে চোখ রাখছি। শাসক দল তৃণমূলের নির্বাচনী ফ্লেক্স কেটে নষ্ট করল ও দলীয় ঝান্ডা আগুনে পুড়িয়ে নষ্ট করে ছুড়ে ফেলল কেউ বা কারা। এই ঘটনাকে ঘিরে সরগরম হাবিবপুর ব্লকের আইহ গ্রাম পঞ্চায়েতের ছাইতানগাছির 209 বুথে মঙ্গলবার সকাল 8টা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রামে হইচই পড়ে যায় ঘটনাস্থলে হাবিবপুর থানার পুলিশ। আইহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতে মনোনীত প্রার্থী প্রতাপ দাস জানিয়েছেন, রাতের অন্ধকারে প্রচারের জন্য টাঙানো ফ্লেক্স কেটে নষ্ট করে দেয় ও দলীয় ঝান্ডা আগুনে পুড়িয়ে নষ্ট করে ছুড়ে ফেলে দেয় কেউ বা কারা। কোন দলের বিরুদ্ধে অভিযোগ না করে পুলিশের তদন্তের জন্য এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এবং সঠিক তদন্তের দাবি রাখবেন বলেও জানিয়েছেন। আমি যে
আমরা আমাদের বুথ সভাপতি ফোন করেছিলেন সকালবেলা কি আমাদের ফেস্টন কেটে দেওয়া হয়েছে, কি দিয়ে কেটেছে, ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে, এগুলো আইহতে এরকম কোনোদিন পরিবেশ ছিল না। কে বা কারা করেছে সেটা আমরা আইসি সাহেবকে বলবো এবং তদন্ত করার জন্য, এবং যারাই করে থাকুক না কেন খুব নিন্দনীয় ব্যাপার। আমাদের সিম্বলকে পুড়িয়ে দিচ্ছে, ফেস্টন পুড়িয়ে দিচ্ছে, তাহলে এখানে কি রাজত্ব চলছে, কি কিসের মানে কিসের আতঙ্ক দেখাতে চাইছে? আমরা শাসক দল, তারপরেও আমাদের উপরে এরকম অবস্থা হচ্ছে, তাহলে অন্য জনের উপরে কি হতে পারে জানাবো। মূলত কাদের কোন পার্টির উপর সন্দেহ লাগছে? দেখুন, আমরা তো ওইভাবে যেহেতু দেখিনি, সেহেতু একদম সরাসরি আমি কোনো পার্টিকে দোষী করছি না। যারাই করুক না কেন তাদেরকে মানে তদন্ত করে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করবে, তদন্ত করে যেন তার উপযুক্ত শাস্তিটা হয়, সেটা আমরা মানে তৃণমূল কংগ্রেস থেকে আমরা চাই। রাজ্যপাল রাজভবনে বসে হিংসা ছড়াচ্ছেন। নির্বাচনের পর রাজভবন গঙ্গাজল দিয়ে ধোঁয়ার বার্তা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। রাজভবনে বসে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন, রাজভবনকে অপবিত্র করে তুলছেন। নির্বাচনের পরে কর্পোরেশনে বড় পাইপ নিয়ে গিয়ে গঙ্গাজল দিয়ে রাজভবন ধোয়া উচিত, কারণ ওখানে বসে শান্তির নামে তিনি হিংসা ছড়াচ্ছেন। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করতে এসে রাজ্যপালের বিরুদ্ধে ফের বিস্ফোরক তৃণমূল নেতা মদন মিত্র। মঙ্গলবার উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছন মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, পূর্বের যিনি রাজ্যপাল ছিলেন তিনি ঘুরে বেরিয়ে উপরাষ্ট্রপতি হয়েছেন, সেইভাবেই রাজ্যপালও ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি তিনি রাজ্যপালকে মণিপুর ও উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখতে বলেন। রেজাল্ট তো দেবে মানুষ, দেবে মানুষ যা চাইবে তাই হবে। তবে এখনো অব্দি যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, তাতে বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে যে যদি বাংলার উন্নতি করতে চায় এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে দিয়ে লাভ নেই। আর তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে লাভ কী আছে? ও তো আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কাউকে দিয়ে ভোট দেবে, তিন দিনের মধ্যে পালিয়ে আবার তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়বে। আজকে বায়রন দেবে, কাল আয়রন হয়ে যাবে, তো ওইসব করে লাভ নেই। দিনে ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসকে দিন, তৃণমূল কংগ্রেসই থাকবে। তার ইচ্ছা যে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। রাজ্যপাল এর আগেও যে ধনখড় ছিল, তিনিও যেখানে সেখানে ঘুরে বেড়াতেন, টুইট করতেন। এই রাজ্যপাল ভাবছে উনিও ঘুরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়ে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। রাজ্যপাল এত কাছাকাছি এসছেন, পাশেই তো মণিপুর, মণিপুরের রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে, সেখানে যেতে পারলেন না? তৃণমূল চোর কি ডাকাত সেটা দুদিন বাদে তো বুঝতে পারবে, একটু ওয়েট করুন না। চোর তৃণমূল মানে মানুষ তৃণমূলকে চোর হবে না গাদ্দারদের বিরুদ্ধে ভোট দেয় সেটা প্রমাণ হয়ে যাবে। মঙ্গলবার সকালে দার্জিলিং মেলে শিলিগুড়িতে নামার পর ময়নাগুড়ি জলপেশ মন্দিরে আসেন মদন মিত্র। মন্দিরে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে নামেন মদন মিত্র। মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, কেন্দ্রীয় বাহিনী যত আসবে আমাদের ভোটাররা তত সক্রিয় হবে, আমার ভোটার সরকারে পৌঁছে যাবে ভোট কেন্দ্রে, কারণ কেন্দ্রীয় বাহিনী তো ঝুঁকি নেবে না, তারা সুখী বাহিনী। ওরা ঘুরে ঘুরে 5 মিনিটে রাস্তা 2 ঘন্টা বাদে যাবে, কারণ ওরা গায়ে জল লাগাবে না, বিকেল 5টার পর গর্ত থেকে বের হবে না, আর ওদের যত দেখছে আমাদের ভোটারদের বুকটা আরো শক্ত হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী যত আসবে তত বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ? নির্বাচনে ফল ঘোষণা পর্যন্ত, তারপর কেন্দ্রীয় বাহিনী নয় তৃণমূল কংগ্রেস থাকবে পশ্চিমবাংলায়। পশ্চিমবঙ্গ রাজ্যে জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি থানা গর্তলি জলপেশ্বর তালুকে
দিচ্ছি। ওটা একটা আপনার ডায়লগ যদি বলেন। দেখুন এখানে তো ঠিক ডায়লগ হয় না, একটা জলপেশ্বর মন্দিরে দাঁড়িয়ে। তবে বিজেপিকে আমি বলবো, বিজেপির খুব অহংকার হয়ে গেছে, তাই এই মন্দিরে দাঁড়িয়ে বলবো, ইতনা ঘমন্ডি মত হো আপনি বুলান্দি পর, বিজেপি ইতনা ঘমন্ডি মত হো আপনি বুলান্দি পর, মানে সিতারো কো গিরতে হুয়ে দেখা। এত ঘমন্ড করো না, তোমাদের এই ক্ষমতা দর্ভে আমি আকাশের তারাকে খুঁজতে দেখেছি। আর জলপেশ্বর মন্দিরে দাঁড়িয়ে শপথ নিয়ে গেলাম, রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে, রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে, রহে জিন্দগি তো বিজেপি ইয়াদ রাখো জং কি ময়দান। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে অপহরণের চেষ্টা। মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলার 186 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রউফকে অপহরণের চেষ্টার অভিযোগ। তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রউফকে মাথায় বন্দুক ঠেকিয়ে পাটক্ষেতে নিয়ে যাওয়া হয় তার বুথ থেকে। শেষমেশ পাটক্ষেতে কোনো রকমে দৌড়ে পালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে লোকালয়ে আসে তৃণমূল প্রার্থী আব্দুর রউফ। মানিকচক থানা পুলিশকে খবর দেওয়া হয়। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রউফ। সাজানো ছিলাম ওখানে ভোট করে যেতে, ওখানে সাইফুদ্দিনের সব দলপয় সব তাবজুলেরা জয়নাল রাব্বানিরা সব ওখানকার সাইফুদ্দিনের ছেলেপুলে সব ওখানকার অধিক আরও অনেকটা লোক 30-45-45 জন ওখানে ধরে আমাকে এখানে প্রচার করছে দিয়ে ধরে নিয়ে একবারে পাটের ভূমি 1.5 কিলোমিটার দূরে নিয়ে গেল। এবার আমি বলছি কি একটু দাঁড়াই, মানে ভিতরটা কেমন করছে। আর এবার ওখান থেকে তখন একদিকে জঙ্গলে পালিয়ে যায় ওখানকার সাইফুদ্দিনের ছেলেরা ছিল সাহেলেরা, এখানে জয়নাল রাব্বানি তাজুল কালাম এরা কংগ্রেস করে। হ্যাঁ, এরা কংগ্রেস করে। কেন এরা করছে? কেন এরা করছে মানে আমাকে মানে মেরে ফেলে দিলে এখানে ভোটটা করতে সুবিধা হবে। কালচিনি ব্লক কার্যালয়ে মঙ্গলবার কড়া পুলিশি পাহারায় শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচনে পোস্টাল ব্যালট ভোট হলো। কালচিনি ব্লকে ভোটকর্মীরা মঙ্গলবার কালচিনি ব্লক কার্যালয়ে এসে পোস্টাল ব্যালট ভোট দেয়। এদিকে মঙ্গলবার সকাল থেকেই কালচিনি ব্লক জুড়ে বৃষ্টি হয়ে চলেছে অবিরাম। প্রবল বর্ষণের মধ্যেও ভোটকর্মীরা কালচিনি ব্লক কার্যালয়ে এসে ভোট দিয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সন্দিচক গ্রাম পঞ্চায়েতে ডুমরু গ্রামে কংগ্রেস প্রার্থী অশোক মণ্ডলকে মারধর এবং তার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে আতঙ্কে ঘর ছাড়া ওই কংগ্রেস প্রার্থী এবং তার পরিবার। সমগ্র ঘটনা নিয়ে থমথমে পরিবেশ সারা এলাকায়।
শুধু প্রার্থীর বাড়ি নয়, তার সঙ্গে কংগ্রেস কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী পরিবারের মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার এবং শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের 15 নম্বর জেলা পরিষদের প্রার্থী বুলবুল খান ও তার অনুগামীদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত কংগ্রেস প্রার্থী। সমগ্র ঘটনা তৃণমূলে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস নেতা, যদিও কংগ্রেসের এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের। আপনি কি একটু বলেন, একটু ছেলেটা দেখান, একটু কথা বলেন যে এরকম মারধর করেছে, বুকে হাত দিয়েছে, গায়ে হাত দিয়েছে, এরকম দেখান না, কাপড়গুলো দেখান না। ঠিক আছে, কালকে রাত্রি মোটামুটি একটার দিকে আমরা এখানে বসেছিলাম, 15-20 জন, চাটা খাওয়াচ্ছিলাম ওদেরকে, আর ওরা এদের তো মানুষ এসে আমাদের উপরে অত্যাচার করে এবং মারধর করে, তারপর আমাদের লোক প্রচুর মার পড়েছে। আস্তে আস্তে আমাদের লোকগুলো পালিয়ে গেলো, এদিক ওদিক চারোদিকে পালিয়ে গেলো। এবারে মোটর সাইকেল ওখানে লাগা ছিল, মোটর সাইকেলকে ভাঙচুর করেছে। এবার মোটর সাইকেলকে ওদের ট্র্যাক্টরে নিয়ে গিয়ে থানাতে জমা দিয়েছে। কারা এই হামলাটা চালালো? তৃণমূল কংগ্রেসরা। আচ্ছা, কারা, কি নাম তাদের? বুলবুল খান গুড্ডু, গৌর মণ্ডল। আমি চাইছি যে আমার ঘটনার স্থলে আমার বিচারটা একটু যেন পুলিশ প্রশাসন দিয়ে। কালকে যদিও কংগ্রেসের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। এখন যেটা অভিযোগ করতে এসেছে ওরা, ওদের অভিযোগ করাটা মানে আমাদেরকে বদনাম করা। আপনি আমাদের মার্কেটটা ঘুরে দেখেন, সুলতাননগর অঞ্চলটা আমরা 30-30 পাব, সেটা সময় আসলে পাবলিকই জবাব দিবে। এখন ওরা মানে অভিযোগটা এটাই করতে চাইছে যে মানে ফেসটা কী করে খারাপ করানো হবে। মেন হলো বুড়ো মাসের ফেসটা কী করে খারাপ। বুড়ো সান্দি চোখে আপনারা হয়তো দেখেছেন, ও তখন প্রচার হবে, কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায়, সাধারণ লোকগুলো, পার্টির লোকগুলো বাদে। তো আমাদের পার্টিকে, আমাদেরকে একটা বদনাম করার চেষ্টা হচ্ছে যে কোনো রকম বদনাম করে এদের ভোটটা খারাপ করা হোক। সময় আসলে, টাইম আসলে আপনি 11 তারিখে দেখতে পাবেন পাবলিক ঠিক জবাব দিয়েছে। আমরা 30-30, আমি সুলতাননগরে যখন ঝামেলা আছে, 30-30 আমরা পাবো ইনশাল্লাহ। হাতে গোনা শেষ কয়েকদিন পঞ্চায়েত ভোটের, তার আগেই তৃণমূলের ঘরে বড় ভাঙন। মানুষ ঘোষের হাত ধরে উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সভাপতি, আজ মুকুন্দপুরের বিজেপি সাংসদ এবং সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের সভাতে উপস্থিত সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতি বাসুদেব সরকারের হাত দিয়ে বিজেপির দলীয় পতাকা তুলে নিলেন সীতা টুডু। কিছুদিন আগে মানুষ ঘোষ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি ছিলেন এবং কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগদান করেন। আজ তারই হাত ধরে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি সীতা টুডু। সবাই সামনে চলে আসে, সবাই বসে বলুন। আপনার নাম? আমার নাম সীতা টুডু। আপনি যে যোগদান করলেন, আজকে যে আপনার যোগদান, কেন যোগ দিলেন? আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য হয়ে গেছে যেটা মানে কি বলবো, শিক্ষার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে হোক, এমন একটা পর্যায়ে চলে গেছে, সেটা দেখে আমি চলে আসছি। কারণ আপনারা জানেন যে আমি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম 5টা বছর, এক বিন্দু আমার কোনো দুর্নীতি নেই, সেটা আপনারা ভালো করেই জানেন।
তা সত্ত্বেও আজকে তৃণমূল কংগ্রেস আমাকে কোনো মূল্যায়ন দেয়নি, শুধু আমাকে নয়, আমাদের 25টা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম, মেম্বার ছিলাম, তার মধ্যে শুধু 4 জনকে টিকিট দিয়েছেন, বাকি 21 জনকে দেয়নি। এতে আপনারা বুঝতে পারছেন যে এই দল খুব একটা সুবিধার দল না, এই দলের টিকিট টাকা দিয়ে বিক্রি করে করা হয়েছে। আজকে দেখেন আমরা এত স্বচ্ছতার সঙ্গে কাজ করা সত্ত্বেও কিন্তু আমাদেরকে টিকিট দেয়নি, টিকিট না দেওয়াতে সেটা তো বড় ব্যাপার না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আমি সভাপতি ছিলাম কিন্তু আমি সঠিক মতো কাজকর্ম করতে পারিনি। আমার এটা আমি দেখছিলাম যে ওনারা কি করছেন, কিন্তু আমাকে মূল্যায়ন সেভাবে দেয়নি, ওনারা আমাকে কাজ কর্ম করতে দেয়নি। আমি সেরকম সত্যি কাজ করতে পারিনি তো। আপনারা দেখেন যে আমাদের শিক্ষার ব্যবস্থা কোথায় চলে গেছে, যারা আজকে যোগ্য প্রার্থী, যারা যোগ্যতম কি আছে তাদেরকে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। আজকে আপনি বিজেপিতে যোগ দিলেন, তাতে আপনার কি সুবিধা? আমার আজকে বিজেপিতে আমি শুধু একাই না, আমার সঙ্গে আরো অনেক অনেক মেম্বারাই আসবে, অনেক লোকরাই আছে আমার সঙ্গে, তারাও সবাই যোগদান করবে। আমরা চাচ্ছি যে একটা চোর মুক্ত দেশ গড়ুক। এই জন্য কি বলবেন এই কারণে? আরে লোকসভা না, ভালো লাগছে। সীতা আমাদের সঙ্গে অনেক কদিন ধরেই যোগাযোগে ছিলেন, আর নির্বাচনের ঠিক মুখে যে দলে উনি ছিলেন তা সেই দল ত্যাগ করাতে অবশ্যই তাদের কাছে ঝটকা, এবং পশ্চিমবাংলার বিশেষ করে রায়গঞ্জ ব্লকের মানুষ বুঝতে পারছে। প্রথমে সহসভাপতি এলেন, তারপরে সভানেত্রী এলেন, স্বাভাবিকভাবেই লোকে বুঝতে পারছে ওই পঞ্চায়েতের কি হাল ছিল, পঞ্চায়েত সমিতি, এবং লোকে তৃণমূল সম্পর্কে কি ভাবছে। এবার নির্বাচনে রায়গঞ্জ ব্লকের মানুষ তৃণমূল সম্পর্কে কি ভাবছে এগুলো ছোট ছোট মানে জাস্ট একটা ঝলক। ননদ ও বৌদি লড়াই নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে ননদ বৌদি লড়াইয়ের মাঠে নেমেছে কোমর বেঁধে, এমনই ছবি ধরা পড়ল মালদার হাবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের বাহারগোলায়। সম্পর্কে দুজনে ননদ ও বৌদি হলেও ভোটের ময়দানে নিজের জায়গা একটুকরো ছাড়তে নারাজ তারা। জমে উঠেছে ভোট প্রচার দুই প্রার্থীরই। জানা যায় হাবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের বাহারগোলায় 221 নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছে ননদ আদরি মণ্ডল, এবং কংগ্রেসের হয়ে প্রার্থী অপরজন বৌদি সিপিএম এর প্রার্থী সুধা মণ্ডল। দুজনেই সম্পর্ক ননদ বৌদি, তারা দুজনে জানিয়েছে পরিবারে ভালো সম্পর্ক, নির্বাচনের ময়দানে একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে, ভোট নিয়ে নিজেদের জায়গা 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা। এবারে পঞ্চায়েত নির্বাচনে 221 নম্বর বুথে একই পরিবারের দুজন প্রার্থী, একজন বাম ও অন্যজন কংগ্রেসের। এখন দেখার বিষয় নির্বাচনী ময়দানে এবার জিতবে কে, ননদ না বৌদি। আমাদের দুর্নীতি সরকার, হ্যাঁ, এই দুর্নীতিকে উৎখাত করতে আমাদের সিপিএ ভোট দিতে হবে। কোন এরিয়া থেকে দাঁড়িয়েছেন? ঋষিপুর ওয়ান থেকে। ঋষিপুর আপনার আরেকজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে কংগ্রেস থেকে, সে কে হয়? আমার ননদ হয়। কিছু হচ্ছে না, কোনো ঝামেলা হয় না, বন্ধু লড়াই। হ্যাঁ বলেন। আমার ননদ হলো, আমাদের চলাফেরা ভালো আছে। ও কোন সিম্বল থেকে দাঁড়িয়েছে? ও কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, চিহ্ন থেকে দাঁড়িয়েছে। আর আপনি? আমি সিপিএম থেকে। আপনার নাম কি? সুধা মণ্ডল। এই যে কিছু হচ্ছে, কিছু না না কিছু হচ্ছে না, মানে একসাথেই চলছে। আপনার নাম? সুধা মণ্ডল। বলেন। আদরি মণ্ডল বারগোলা বুথ থেকে দাঁড়িয়েছে কংগ্রেস পার্টি। প্রচার করছেন কোন সিম্বল থেকে? বারগোলা ভোট প্রচার করছেন, কোনো সমস্যা নেই? না। থেকে দাঁড়িয়েছেন?
আপনার নাম? আদরণীয়। বাড়ি? আজকের মতো ইলেকশন এক্সপ্রেসের পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। তর্ক বিতর্ক, জল স্থল, উন্নয়ন অনুন্নয়ন, সমস্ত পঞ্চায়েতের খবর দেখাবো আমরা। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যে 7টায় মিশন হসপিটাল প্রেজেন্ট ইলেকশন এক্সপ্রেস।